ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ইংরাজি পরীক্ষা ছিল এবং এর আগের আগের বছরে আমরা কোশ্চেন আউট নিয়ে যথেষ্ট সমস্যা দেখেছিলাম এবং এই ধরনের ঘটনা ঘটলে সবথেকে উদ্বিগ্ন থাকে ছাত্রছাত্রীরা। আজকেও সেই ধরনের একটি ঘটনা সামনে এসেছে বলে তড়িঘড়ি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, প্রেস নোট দেওয়া হয়েছে, যেটা বলা হচ্ছে, একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেটা বলা হচ্ছে যে 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় যে ইংরাজি প্রশ্নপত্র সেটি 16 পৃষ্ঠার প্রশ্নপত্র ছিল, কিন্তু যার 16 পৃষ্ঠার মধ্যে তিনটি ছবি যেটা বলা হচ্ছে, যেটা দুপুর 1:40 থেকে সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হয় এবং এই বিষয়টি এক প্রকার পরিকল্পিত নাশকতা, এটা ফাঁস নয়, যেটা বলা হচ্ছে অ্যান্ড নট লিক, প্রশ্নপত্র ফাঁস কিন্তু হয়নি। কারণ তারপরে যেটা বলা হচ্ছে যে যদি ফাঁসই হতো তাহলে যে 16 পৃষ্ঠার যে প্রশ্ন তাহলে 16টা পৃষ্ঠাই সামনে আসতো, কিন্তু তা আসতে দেখা যায়নি। এবং যেটা বলা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যে আমরা ইতিমধ্যেই প্রশাসনকে এই নাশকতার উৎস খতিয়ে দেখতে অনুরোধ করেছি, পাশাপাশি এটাও এখানে বলা হচ্ছে দেখুন যে পরীক্ষা শুরু দুপুর 12টা থেকে এবং প্রশ্নপত্র ছাত্রছাত্রীরা হাতে পেয়ে যায় 11:45 এবং যখন এই ছবিগুলি সামনে আসে, অর্থাৎ এখানে যেটা টাইম বলা হয়েছে 1:40 দুপুরে, তখন অলরেডি পরীক্ষার্থী সহ পরীক্ষার সকলেই কিন্তু তারা এক্সামিনেশন হলে ভেতরে ছিলেন, তাই পরীক্ষায় এর কোনো প্রভাব পড়েনি। যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের নাশকতার প্রচার করছে বা সেই ধরনের অ্যাক্টিভিটি তারা করছে। এবং বোর্ডের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট মিস্টার রামানুজ গাঙ্গুলি এই মর্মে বিবৃতি দিয়েছেন, অর্থাৎ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা মহলে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই, যে প্রশ্ন ফাঁস নিয়ে যে বিষয়টি সামনে এসেছে সেটা একদমই ভুয়ো বা অর্থহীন, কোনো প্রশ্নপত্র ইংরাজির ফাঁস হয়নি, এমনটাই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।